শনিবার স্থানীয় সময় রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইলসানে দেখা মেলে সাদা সাদা বিশাল আকৃতির বেলুন। উত্তর কোরিয়া থেকে ওড়ানো শত শত বেলুনের নিচে বাঁধা ছিল ময়লা ভর্তি ব্যাগ। এতে ছিল সিগারেটের টুকরা, নোংরা কাপড়, নষ্ট কাগজ, প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য। রোববার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার একের পর এক ময়লা ভর্তি বেলুন পাঠানোয় দুশ্চিন্তায় সিউল। এরই মধ্যে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। যে কোনো অজ্ঞাত বস্তু দেখা মাত্রই নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সেগুলোকে স্পর্শ না করে নিকটস্থ সামরিক বাহিনী বা পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্ত এলাকায় ঘন ঘন লিফলেট ও আবর্জনা ফেলার অভিযোগ করে পিয়ংইয়ং। এরপরই গেল মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশের 8টিতেই ময়লা ভর্তি ব্যাগ সহ 260টি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বেলুন কাণ্ডের মধ্যেই রোববার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একটি পার্শ্ববর্তী বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সিঙ্গাপুরে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে আয়োজিত হয় ওই বৈঠক। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, ইউক্রেন এবং গাজা যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের শীর্ষ নেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ।